দেখছেন জেএমজি কার্গো প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ। মালয়েশিয়ার প্লান্টেশন খাতে কর্মী নেবে দেশটি। ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা পুনরায় চালু করল মালয়েশিয়া। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে প্ল্যান্টেশন সেক্টরে ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার এমন তথ্য জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্ল্যান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। মালয়েশিয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইতোমধ্যে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু হয়েছে। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ইতোমধ্যে প্ল্যান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে। মালয়েশিয়ায় কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য উল্লেখিত বিজ্ঞপ্তিতে চাওয়া তথ্যাদি বাংলাদেশ হাইকমিশনের জমা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ ক্রমে অনুরোধ করা হয়েছে। এর মধ্যে কোম্পানির অনুমোদনপত্র, কমপক্ষে কোম্পানির একজন ম্যানেজার পর্যায়ের কর্মচারী, সত্যায়ন ফির মূল ব্যাংক স্লিপ, শ্রমিকদের সবশেষ বেতন স্লিপ, কোম্পানির পটভূমির তথ্যের একটি প্রোফাইল যেখানে উল্লেখ থাকবে বিদ্যমান শ্রমিকের সংখ্যা, দেশি এবং বিদেশি শ্রমিকদের দু থেকে তিনজনের ফোন নম্বর, কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট বিগত তিন মাসের যেখানে 100 শ্রমিকের জন্য ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে 2,00,000 মালয়েশিয়ান রিঙ্গিত। মালয়েশিয়া থেকে বাংলাদেশে মালামাল পাঠাতে এখন কুয়ালালামপুরের পর জোর বারুতে জেএনজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি সপ্তাহে যাচ্ছে শিপমেন্ট, 5 থেকে 7 দিনে ডেলিভারি। মালয়েশিয়ার সব জেলায় এজেন্ট প্রদান করা হচ্ছে। পণ্য আপনার সঠিক ঠিকানায় বিশ্বস্ততার সাথে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। বিস্তারিত জানতে চলে আসুন জেএমজি কুয়ালালামপুর অথবা জোহর বারু অফিসে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এছাড়াও বিদেশি শ্রমিক ক্ষতিপূরণ প্রকল্পের সক্সো নথি, বিদেশি কর্মীদের হাসপাতালে ভর্তি এবং সার্জিক্যাল ওয়ান স্কিম এর নথি, বিদ্যমান শ্রমিকদের আবাসন সম্পর্কে জেটিকে অনুমোদন সার্টিফিকেট, জমির মালিকানার দলিল বা ইজারা দলিল, প্রতিশ্রুতি বা গ্যারান্টিপত্র, পরিচালকের স্বাক্ষরিত ডিমান্ড লেটার, পাওয়ার অব অ্যাটর্নি, কর্মসংস্থান চুক্তি, রিক্রুটিং এজেন্ট এবং কোম্পানির মধ্যে চুক্তি, মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক কোটা অনুমোদনপত্র সহ সকল নথির 2 সেট তৈরি করে একটি সেট মূল এবং অপর এক সেট অনুলিপি হিসেবে দিতে হবে। উল্লেখ্য, চলতি বছরের 16 জানুয়ারি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুরশন ইসমাইল তাকে এই সিদ্ধান্তের কথা জানালেও সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর এমন সিদ্ধান্তে উৎফুল্ল মালয়েশিয়া প্রবাসীরা। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।